বিস্ফোরক কুন্তল ঘোষ আদালতেই আত্মহত্যার হুঁশিয়ারি কুন্তলের। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা 100 কোটি টাকার সম্পত্তি সহ 100টি গাড়ির মালিকানার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইডি তা প্রমাণ করতে পারলে আত্মহত্যার পথ বেছে নেবেন কুন্তল। পাশাপাশি ফের গোপাল দলপতির নাম শোনা যায় কুন্তলের মুখে। বেশ কিছুদিন ধরেই কুন্তল ঘোষকে জেরা চালাচ্ছে ইডি আধিকারিকরা। তাকে জেরা করে বেশ কিছু তথ্য ইতি এসেছে ইডি আধিকারিকদের। অথচ কুন্তল ঘোষকে আজকে ফের নগর দায়রা আদালতে ইডির বিশেষ আদালতে পেশ করা হলো। কোর্টে বা আদালতে প্রবেশের মুখে কুন্তল ঘোষ তিনি কিন্তু আবারও বিস্ফোরক। তিনি জানালেন যে তার বিরুদ্ধে ওঠা যে সমস্ত কথা উঠছে, অর্থাৎ তার 100 কোটি টাকা সম্পত্তি এবং 100টির ওপর গাড়ি রয়েছে, সেগুলো সবই ভিত্তিহীন বলে দাবি করলেন কুন্তল ঘোষ। এমনকি এই কথাগুলো যদি প্রমাণ করতে পারেন ইডি আধিকারিকরা, তাহলে এখানেই তিনি আত্মহত্যা করবেন বলে হুমকির সুরে জানালেন একই সঙ্গে কুন্তল ঘোষ। এবারও তিনি আবারও গোপাল দলপতির নাম নিলেন। টাকা কাকে দিয়েছেন এই প্রসঙ্গে তিনি আবারও গোপাল দলপতির নাম নিলেন একই সঙ্গে কুন্তল ঘোষ। এর আগে বারংবার গোপাল দলপতির কথা তিনি বলেছেন যে তার হাতে তিনি টাকা দিয়েছেন, সেটাও কিন্তু বলা হচ্ছে। এবং কুন্তল ঘোষকে জেরা করে বিভিন্ন সময় বেশ কিছু এজেন্টের নামও কিন্তু উঠে আসছে, প্রায় 25 জন এজেন্টের নাম উঠে আসছে। তাদের মধ্য থেকেও বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে ইতিমধ্যেই। এমনকি তাপস মণ্ডল কুন্তল ঘোষ প্রসঙ্গে তিনি বলেছেন যে এই যে স্ক্যাম, সেটা কিন্তু 1 টাকা 2 টাকা বা 1 কোটি টাকার নয়, প্রায় 100 কোটি টাকা স্ক্যাম, এমনটাও কিন্তু তাপস মণ্ডল তাকে জেরা করার সময় বলেছেন। অর্থাৎ এই ঘটনা প্রবাহ কোথায় যায় তা কিন্তু সেই দিকেই নজর থাকবে আমাদের সকলেরই। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুদীপ্তা, কলকাতা টিভি। শুক্রবার বাঁকুড়ার 2 নম্বর ব্লকের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করেন 37টি প্রকল্পের, পাশাপাশি 35টি প্রকল্পের শিলান্যাসও করেন মমতা। অন্যান্য দিনের মতো এদিনও অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ দাগতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই যে সভা, এই সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী 37টি প্রকল্পের উদ্বোধন এবং 35টি প্রকল্পের শিলান্যাস করেন। এই এর সাথে সাথে সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান করেন উপভোক্তাদের। এবং রাজ্য সরকার যে যে প্রকল্পগুলোর কাজ চলছে সেই সমস্ত খতিয়ান তিনি এই মঞ্চ থেকে তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্র সরকার বিভিন্নভাবে এ রাজ্যের সরকারের উপর যেভাবে বঞ্চনা করেছেন সেই অভিযোগও সামনে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। মারগ্রামে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। 2 তৃণমূল কর্মী খুনে আয়নাল শেখকে গ্রেফতার করলো মারগ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নলহাটির লোহাপুর থেকে আয়নালকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে 8 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। বীরভূমের মারগ্রামে বোমা মেরে খুন করা হয়েছিল 2 তৃণমূল কর্মী নিউটন শেখ এবং লাল্টু শেখকে। সেই খুনের অন্যতম এবং প্রধান অভিযুক্ত আইনাল শেখ তাকে গ্রেপ্তার করেছে মারগ্রাম থানা পুলিশ। 4 ফেব্রুয়ারি রাত্রি 8টার সময় বোমা মেরে খুন করা হয়েছিল মারগ্রামের 2 তৃণমূল কর্মী নিউটন শেখ এবং লাল্টু শেখকে। ঘটনার পরদিন থেকেই পলাতক ছিল এই ঘটনার মূল অভিযুক্ত আইনাল শেখ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বীরভূমের নলহাটি থানার লোহাপুর এলাকা থেকে এই আইনাল শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মারগ্রাম থানার পুলিশ। আজকে তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। মহকুমা আদালতে তুলে এই আইনাল শেখকে 10 দিন পুলিশ হেফাজতের আবেদন করেছিল মারগ্রাম থানার তদন্তকারী আধিকারিক। আদালতের বিচারক 8 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। এই আইনাল শেখকে হেফাজতে নিয়ে আইনালকে জেরা করে এই খুনের কী উদ্দেশ্য ছিল এবং এই খুনে আর কারা কারা অভিযুক্ত ছিল সেই বিষয়ে তদন্ত করতে চাইছে মারগ্রাম থানার পুলিশ। মৃতদের পরিবার থেকে 15 জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছিল মারগ্রাম থানায়। 15 জন অভিযুক্তের মধ্যে এর আগে 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল, তাদেরকে জেল হেফাজতে রাখা হয়েছে। এই আইনাল শেখ 7 নম্বর অভিযুক্ত।
যাকে গ্রেপ্তার করতে পারল মারগ্রাম থানার পুলিশ। তবে এই দুই তৃণমূল কর্মী নিউটন শেখ এবং লাল্টু শেখকে কেন খুন করা হলো, কাদের নির্দেশে খুন করা হলো, খুনের উদ্দেশ্য কী ছিল, পুরোটাই কিন্তু আইনাল শেখকে জেরা করেই তথ্য উঠে আসবে বলে এমনটাই দাবি করছে মারগ্রাম থানার পুলিশ এবং এই দুই তৃণমূল কর্মী খুনের অন্যতম তদন্তকারী আধিকারিক। বীরভূমের মারগ্রাম থেকে অঞ্জন দে, কলকাতা টিভি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর জলে বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। শুক্রবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিভাবে চাকরি বিক্রির চক্র চলত তা রঞ্জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। বাগদার রঞ্জন, যার আসল নাম চন্দন মণ্ডল, রঞ্জনের নাম শিরোনামে এনেছিলেন উপেন বিশ্বাস, আর তার ফলেই উপেন বিশ্বাসকে কলকাতা হাইকোর্ট তলব করেছিল। তারপরেই রঞ্জন সিবিআই স্ক্যানারে, ইতিমধ্যে বেশ কয়েকবার সিবিআই আধিকারিকরা তাকে ডেকে পাঠান নিজাম প্যালেসে। অবশ্যই তিনি হাজিরা দেন এবং বেশ কিছু প্রশ্নের উত্তরও দেন, আবার কিছু প্রশ্নের উত্তর তিনি দেন না। কিন্তু আজকের নিজাম প্যালেসে সেই রঞ্জনের জিজ্ঞাসাবাদ করার পরে খুশি না হওয়াতেই আধিকারিকরা, অর্থাৎ সিবিআই আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর আলিপুরের সিবিআই বিশেষ আদালতে তাকে তোলা হয়। অবশ্যই সিবিআই আধিকারিক এবং আইনজীবীরা অবশ্যই চাইবেন রঞ্জনের হেফাজতে নিতে, কেননা বহু লক্ষ লক্ষ টাকার তারা এর মধ্যে যুক্ত রয়েছে। বিভিন্ন ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নেওয়া হতো এবং সেই টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হতো। অবশ্য এই টাকাগুলো কোথায় যেত, কাদের কাছে পৌঁছে দিতে, সেই সমস্ত কিছু জানতে তারা তাদের হেফাজতে চাইবে রঞ্জনকে। ক্যামেরায় সমর মজুমদার সঙ্গে কল্লোল মণ্ডল, কলকাতা টিভি। পাঁচটায় পাঁচ রিপোর্ট এখন এই পর্যন্তই, অন্যান্য খবর নিয়ে ফিরছি, বিরতির পর সঙ্গে থাকবেন।